আর শুনো, ওই সামনের 7 তারিখে কারো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিও না, আমি ওই দিন চেম্বার করতে পারবো না। আর না 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 না, আমার একটা টিভি সিরিয়ালের শুটিং আছে। হ্যাঁ, আশ্চর্য, আজকাল তো কত ডাক্তারেরাই তোমার ওই টিভি সিরিয়ালে অ্যাক্টিং করবার জন্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। কি মুশকিল, অন্য প্রফেশনের লোকেরা যদি এসে এই লাইনে সাইন করতে পারে তো ডাক্তাররা পারবে না কেন? হ্যাঁ হ্যাঁ, না 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 না, আরে দূর, পাগল নাকি? ওই কটা পয়সার জন্যে? আরে দেখো, আমি জানি যে শেষ বয়সে অনেক হিরোকেই ওই না খেতে পেয়ে মরতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি জাস্ট শুধু ওই একটু গ্ল্যামারের জন্য, বুঝতে পারলেন? আরে পার্টি ফার্টিতে একটু কদর বাড়ে এই আর কি। হ্যাঁ, না 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 না, ও কোনো বড় সড়ো চরিত্র কিছু নয়, খুবই ছোট। হ্যাঁ অবভিয়াসলি, চেম্বার টেম্বার উঠিয়ে দিয়ে তোমার ওই স্টুডিওর ফ্লোরের গরমের মধ্যে সেদ্ধ হওয়া, না 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 না, ও আমার পোষাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 8:30-এর মধ্যে পৌঁছে যাচ্ছি। ওকে ওকে, বাই বাই। হ্যালো মিস্টার চৌধুরী, বলুন কেমন আছেন? হ্যাঁ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মানে আপনারা যেমন রেখেছেন। কেন, আমরা তো সবসময় আপনাদের ভালো রাখারই চেষ্টা করি। চেষ্টা করছেন? দেখুন মশাই, আপনাদের প্রোডাক্ট আমরা তো সবসময় লিখে লিখে একদম হাত ব্যথা করে ফেললাম, অথচ আমাদের উৎসাহ টুৎসাহ দেওয়ার ব্যাপারগুলো আপনারা মোটেই ভাবছেন না। না না, ভাবছি, আমরা নিশ্চয়ই ভাবছি, আপনি ওসব নিয়ে একদম ঘাবড়াবেন না। ইনফ্যাক্ট আজকে আমি সেই কারণেই এসেছি। এক মিনিট। নিন স্যার, ধরুন। এবার আশা করি আমাদের প্রোডাক্ট একটু বেশি উৎসাহ নিয়ে লিখতে পারবেন। আমি তো সবসময় লিখতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা তো হাড়ের ডাক্তার, এখন হাড়গোড় না ভাঙলে তো আর আমাদের ডাক পড়ে না, তো আমি নিজে থেকে তো আর কারোর হাড় ভেঙে দিতে পারি না। যা বলেছেন, তবে স্যার দেখবেন, আমরা একটা নতুন প্রোডাক্ট নেক্সট মান্থে বাজারে আনছি, একদম হু হু করে বিক্রি হবে। কিসের ওষুধ? বাতের, রিউমেটিক পেন রিলিভার। বাহ, ভেরি গুড, এরপর থেকে 40-এর উপরে কোনো পেশেন্ট এলেই আমি ওটা প্রেসক্রাইব করবো। হ্যাঁ স্যার, আপনারা একটু দেখবেন, মানে ওই আপনাদের ভরসাতে এই নতুন প্রোডাক্ট আমরা বাজারে ছাড়ার সাহস পাচ্ছি। আপনি তো জানেনই স্যার, দু একটা কোম্পানি ওইসব প্রোডাক্ট নিয়ে বাজার একদম জাঁকিয়ে বসে আছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, হাওয়া করে দেবো, স্রেফ হাওয়া করে দেবো। আপনি প্রোডাক্টটা তো আগে লঞ্চ করুন। আর আজকাল এই বাতের ব্যাপারটা তো বাঙালি ঘরে ঘরে, পার্টিকুলারলি বাঙালিদের মধ্যে এটা ভীষণ রকম বেশি, আপনি অন্য কোনো জায়গায় এতটা দেখতে পাবেন না। আমার আমার একটা কথা কি মনে হয় জানেন? কি মনে হয় স্যার? আমার মনে হয় এই কাজ না করতে করতে না বাঙালিরা এখন সব বেতন রুগী হয়ে উঠেছে। তো ওই বাঙালিদের ব্যাপারে আগে একটা দুর্নাম চালু ছিল যে ভেত বাঙালি, ব্যাপারটা অ্যাবসলিউটলি ভুল। আমার মনে হয় এটা হওয়া উচিত বেত বাঙালি। যা বলেছেন স্যার, তবে কথাটা কিন্তু ওরকমই রইল, আমরা নেক্সট মান্থে আমাদের প্রোডাক্ট বাজারে আনছি আর আপনারা তার দায়িত্ব নিচ্ছেন। নিশ্চয়ই নেব, কিন্তু কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। একটা নতুন প্রোডাক্ট বাজারে পপুলার করা কি পরিমাণ টাফ সেটা তো আপনারা খুব ভালোই জানেন। কি বলছেন স্যার, আপনার মতো ডক্টরদের কাছে এসব কোনো ফ্যাক্টরি নয়। আর সেটা ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি কমিশনের পার্সেন্টেজটা আপনাদের একটু বাড়াতে হবে, তারপরে যখন ব্যাপারটা মার্কেটে। আপনি ওইসব নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন না, উই উইল টেক কেয়ার অফ দ্যাট, ঠিক আছে? আজকে তাহলে আমি স্যার উঠি, আপনার সঙ্গে পরে দেখা করছি। ওকে, থ্যাংক ইউ স্যার। কি বলছো মল্লিকা, প্রীতাকে তুমি বাড়ি নিয়ে যেতে চাও? আর ইউ সিরিয়াস অ্যাবাউট ইট? আই এম ডেড সিরিয়াস। আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি যা যা অফিশিয়াল ফর্ম্যালিটিস হয় সব কমপ্লিট করে নিয়েছি। দেখো মল্লিকা,
আমরা অনেক সময় ইমোশনালি অনেক কাজ করে ফেলি কিন্তু পরে যখন প্রবলেমস আসে তখন ফেস করতে কিন্তু খুব মুশকিল হয়। এটা সেরকম একটা ডিসিশন নয়, ইট ইজ অ্যান ইমোশনাল ডিসিশন, কিন্তু আমি অনেক ভাবনা চিন্তা করেছি এটা নিয়ে। তোমার মাকে জানিয়েছো? কি বললেন মা? মা খুব একটা কমফোর্টেবল নয়, তবে আমার মনে হয় যে যেহেতু আমি ডিসিশনটা নিয়েছি মা মেনে নেবে। তোমার ডিসিশন তুমি আরেকজনের উপর চাপিয়ে দেবে? সেরকমই মনে হয়, কিন্তু মা ঠিক ওরকম নন। মা মানে আমি যাই করি, মার যদি আপত্তি থাকেও আমি জানি শেষ পর্যন্ত মা আমার পাশে থাকবে। আর তাছাড়া আমি তো অন্যায় কিছু করছি না, তাই না? না না না, অন্যায় কি? এরকম কাজ কজন করতে পারে, এরকম সাহস কজনের থাকে? এনিওয়ে আই কনগ্রাচুলেট ইউ। থ্যাংক ইউ। তোমার মিশন সাকসেসফুল হোক। আচ্ছা আরেকটা কথা, এ ব্যাপারে ঋত্বিককে তুমি কিছু জানিয়েছো? ঋত্বিককে? না, ঋত্বিককে জানাইনি। কেন মানে জানাতে হবে কেন? ওর কনসেন্টের তো কোনো দরকার নেই, মানে এটা তো আমার নিজস্ব ব্যাপার। না তবু। গুড মর্নিং স্যার, আসতে পারি? গুড মর্নিং, আসুন। বসতে পারি? প্লিজ বসুন। তারপর বলুন স্যার, আপনি কেমন আছেন? ভালো, তো বলুন কি প্রয়োজন? ইয়ে মানে প্রয়োজন, আপনি স্যার নিশ্চয়ই আমাকে চেনেন? দেখেছি কিন্তু চিনি না। ও আচ্ছা আচ্ছা, আমি দেবমাল্য চৌধুরী, ওই পিএসএল ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ। ও আই সি। আপনি কিন্তু স্যার আমাদের একটুও দেখছেন না। দেখছি না? ও বুঝতে পেরেছি। না মানে আপনি যদি আমাদের দেখেন তাহলে কিন্তু আমরাও আপনাকে দেখব। দেখুন আমি তো দেখতে চাই কিন্তু। হ্যাঁ কিন্তু কি স্যার, বলুন স্যার, আপনি কোনো সংকোচ করবেন না, আপনি জাস্ট আমাকে খুলে বলুন। খুলে বলবো মানে, শুনেছি আপনারা তো অন্তর্যামী, ডাক্তারদের মনের খবর আপনারা রাখেন, তো বুঝে নিন না। বুঝতে পেরেছি স্যার, আপনি আপনার বস মানে ডক্টর নক্ষত্র রায়ের কড়াকড়ির জন্য সরাসরি কিছু বলতে, তাই তো স্যার? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, তা কী করি বলুন তো। আরে আপনাকে কিছু করতে হবে না, আপনি কাইন্ডলি আমাদের প্রোডাক্ট প্রেসক্রাইব করুন, ব্যাস বাকিটুকু আমাদের উপরই ছেড়ে দিন। এই তো কার্ডিওলজির ডক্টর লাহিড়ি, উনি এবছর একটা মারুতি জেন পাচ্ছেন আমাদের থেকে, জানেন কেন? 100খানা পেসমেকার প্রেসক্রাইব করার জন্য। ও একটা আস্ত জেন গাড়ি। হ্যাঁ তো বলছি কি, আপনি অর্থোপেডিকের ডক্টর বিশ্বাসকে চেনেন তো? ওনাকেও তো আমরা সিঙ্গাপুর পাঠাচ্ছি, 10 দিনের ট্যুর। সিঙ্গাপুর? আরে বাস, আসলে উনিও আমাদের কোটা ফুলফিল করেছেন, তাই আমরাও অতগুলো টাকা ক্যাশে নিতে ওনার ওই ট্যাক্সের কিছু প্রবলেম হচ্ছিল, তাই আমরাই সব ব্যবস্থা করে দিয়েছি। আসলে সিঙ্গাপুর জায়গাটা না দেখার আমার ভীষণ ইচ্ছে, জানি না এই জীবনে হবে কিনা। আরে কেন হবে না স্যার, আপনি শুধু আমাদের হেল্প করুন, বাকিটুকু আমরাই দেখে নেব। দেখবেন। হ্যাঁ তা কী করতে হবে বলুন? আপনাকে বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না স্যার, আপনি শুধু আমাদের প্রোডাক্ট প্রেসক্রাইব করুন, ব্যাস আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এবছরে যদি নাও হয় নেক্সট ইয়ারে আমরা আপনাকে পাঠাচ্ছি। সবই তো ঠিক আছে, তবে একটা ওই ছোট্ট প্রবলেম আছে। ছোট্ট প্রবলেম কী বলুন তো? দেখুন হসপিটাল থেকে প্রত্যেক বছর একটা প্রেসক্রাইব লিস্ট বার করা হয়, মানে আমরা কী কী ওষুধ প্রেসক্রাইব করতে পারি বা করা যেতে পারে, এখন তার বাইরে আমরা কোনো ওষুধ প্রেসক্রাইব করতে পারি না। কেন পারবেন না স্যার? আপনি একজন ডক্টর আর আপনার মতামতের উপর কারুর কোনো কিছু বলার থাকতে পারে না। আপনি বুঝছেন না কেন স্যার, এই হসপিটালের প্রেসক্রাইব লিস্ট অনুযায়ী আপনি যদি সব কিছু প্রেসক্রাইব করেন আপনার পার্সোনাল গেনটা সেটা কী হবে?
এটা আপনি ঠিকই বলেছেন, আমার তো পার্সোনাল গেইন কিছুই হচ্ছে না। কিন্তু দেখুন, আমাদের এই নেফ্রোলজি ডিপার্টমেন্টে আমরা কোনো স্পেসিফিক ব্র্যান্ড প্রেসক্রাইব করতে পারি না। আমাদের কাজ হচ্ছে গ্রুপ লেখা, কম্পোজিশন লেখা। কেন বলুন তো? আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নক্ষত্র রায়ের নির্দেশ। আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু। কিন্তু তিনি তো শুনেছি খুব ভালো লোক। খুব ভালো লোক। আপনি বরঞ্চ যান, উনি যদি একবার আমাদের ইনস্ট্রাকশন দেন না, আমরা হু হু করে আপনাদের সমস্ত মেডিসিন প্রেসক্রাইব করব। ঠিক আছে স্যার, তাহলে ডক্টর রয়ের সঙ্গে কথা বলি গিয়ে। আসো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে, হ্যাঁ, হাত দিয়ে খান। খেতে না পেয়ে পেট মরে গেছে, আর বেশি খেতে পারি না। আশ্চর্য, খালি পেটে এভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, কি করবো? শহরে এসে খাবার কিনে খাওয়ার মতো তো পয়সা নাই, তাহলে ওই রানকল ট্যাপকল থেকে প্যাট ভরি জল খেয়ে নিই, প্যাট ভর্তি হয়ে যায়। এর জন্যই তো পয়সা লাগে না। কতদিন এত সুন্দর সুন্দর খাবার খাইনি, কি হলো? খাবার কেঁদে কেঁদে ছেলেটার কথা পর মনে হচ্ছে, বাপ এই ছেলেটার মুখে তো কোনোদিন ভালো মন্দ কিছু তুলে দিতে পারিনি। এখন কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে কিছু বুঝতে পারতেছি না। বুঝতে পারছি। দেখুন একটা কথা বলি, এই যে আপনি অত দূর থেকে কিছু না খেয়ে এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আমি বলি কি, এসবের দরকার নেই। আপনি আর ঘন ঘন আসবেন না, একটা যাতায়াতের ভাড়াও তো আছে। দেখুন আমরা এখানে আছি, হ্যাঁ, আমরা সবাই আছি, আমরা সবাই গণেশকে খুঁজে বার করার চেষ্টা করছি। যদি কোনো খবর পাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা আপনাকে খবর দেবো, কেমন? সে কি আর বুঝতে পারতেছি না, আপনি মুখ ফুটি না বললেও বুঝতেই তো পারি, কিন্তু
সেলিটার মুখ যে মানে মানে এই দেখো আমার লক্ষণদা লক্ষণদা শুন শুন আমি একটা কথা বলি আপনি খেয়ে নিন আরে আশ্চর্য আপনি দাঁড়াচ্ছেন কেন শুনুন শুনুন আপনি চট করে খেয়ে নিন হ্যাঁ খেয়ে দে আর একদম সময় নষ্ট করবেন না আপনি আপনি ফিরে যান অনেকটা পথ আমি জানি তো হ্যাঁ আমি আবারও আপনাকে বলছি যে আপনাকে বারবার আসতে হবে না আমরা খবর দেব আপনাকে হ্যাঁ জানি কিন্তু বাপের মন তো বাঘ মানাইতে পারছি না আসি আসো আপনি নিশ্চয় আগের জন্মে আমার আর কেউ ছিলেন এরকম যত্ন করি আমাকে কেউ খেতে দেয়নি কেউ না ভালো থাকবেন সবই তো মিটে গেছে একটু সহজ হতে পারছো না হ্যাঁ মিটে তো সব একসময় যাই কিছু কিছু ঘটনা এমন দাগ ফেলে দিয়ে যায় ভুলে যাও না মনে রেখো না সবাই তো সবকিছু ওরকম ভুলে যেতে পারে না সেই কনফিডেন্সটা যেন হারিয়ে ফেলেছি পেশেন্ট দেখছি বুঝতে পারছি কি হয়েছে কি ট্রিটমেন্ট দরকার কি ওষুধ দরকার কিন্তু কনফিডেন্ট হতে পারছি না এ টেস্ট ও টেস্ট করাতে পাঠাচ্ছি আর হসপিটালের প্যাথোলজি ডিপার্টমেন্ট তার উপরে তো ভরসা করা যায় না সবসময় বাইরে যে পাঠাবো আচ্ছা আচ্ছা এইসব কিছু এখন আর ভাবতে হবে চলো অনেক রাত হয়ে গেছে এরপর আর ঘুম আসবে না চলো 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 তিতির কবে আসবে কেন
বড্ড মিস করছি তোকে। আচ্ছা আচ্ছা দেখো, তুমি বেরিয়ে যাও, আমি বেরিয়ে যাই, শর্মিলা নেই বাড়িতে, কার কাছে থাকবে? সে তো তোমার মাও বেরিয়ে যান। হ্যাঁ মা বেরিয়ে যায়, কিন্তু মা রোজ অফিস যাওয়ার পথে স্কুলে পৌঁছে দিচ্ছে, আর অফিস থেকে ফেরার পথে নিয়ে চলে যায়। না কিছু হয়নি, তুমি যাও, আমি আসছি। তুমি যাও।